ব্লগস অফ বেঙ্গলের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব একটা চিকেন মিল মশলা ছাড়া, ছোট বাচ্চাদের জন্য, মোস্টলি এক বছরের কম বয়সী বাচ্চাদের জন্য। এটার জন্য লাগবে অল্প পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁপে, আর পেঁপে কুচি নিয়েছি, গাজর, আর নিয়েছি রাঙা আলু, আর অল্প চিকেন। প্রথমে কুকারে একটু ঘি দিয়ে দিলাম। সামান্য ঘি দেওয়ার পরে এর মধ্যে বিভিন্ন সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে হবে। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম গার্লিক বা রসুন কুচি। এরপরে একটু নাড়াচাড়া করে বাকি সবজিগুলো দিতে হবে। এখানে একটু গাজরগুলোকে বড় বড় করে কেটেছি, কারণ এটা বাচ্চার ফিঙ্গার ফুড হিসাবে ব্যবহার করা যেতে পারে। প্রথমে যেরকম এখানে রাঙা আলু দিলাম বা সুইট পটেটো দিলাম, তার সাথে দিলাম বড় বড়গুলো গাজর কুচিগুলো, তার সাথে এর সাথে দিয়ে দিলাম পেঁপে কুচিটা। যদি এক বছরের বড় বাচ্চা হয়, সামান্য নুন আর বাটার ইউজ করা যেতে পারে, তবে এক্ষেত্রে আমি সেটা দিইনি। আর আস্তে করে নেড়ে চেড়ে চিকেন পিসটা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এক মিনিটের মতন একটু ভাজা ভেজে ভেজে নিয়ে তার মধ্যে ওয়াটার বা জলটা দিয়ে দিতে হবে। দিয়ে এক মিনিট বয়েল করতে হবে। সেদ্ধ জলটা ফুটলেই সাথে সাথে কুকারটাকে বন্ধ করে দিতে হবে। এবার নেড়ে চেড়ে নিয়ে একটু কুকারটাকে আমি বন্ধ করে দিলাম। কুকারটা বন্ধ করে চারটে মতন প্রেশার হুইসেল পড়ার পরে তারপরে রেডি চিকেনের একটা স্টু, আমি এক বছরের নিচের বাচ্চাদের জন্য। এবার একটু বড় হলে বাচ্চা এরকমভাবে সার্ভ করা যেতে পারে, আর না হলে যেটা করা যেতে পারে, স্যুপটাকে আলাদা করে নিয়ে সবজিগুলো আর চিকেনটাকে নিয়ে একসাথে নিয়ে কিছুক্ষণের মধ্যে সেটাকে ব্লেন্ড করে নিলাম। তো এবারে ব্লেন্ড করে নেওয়ার পরে ব্লেন্ডার থেকে এইটাকে সার্ভ করলাম আলাদাভাবে, স্যুপ আর সবজিটা। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।